একের পর এক বিদায়ের সুরে স্তব্ধ হচ্ছে ক্রিকেট। নানা দেশের নানান তারকা ছাড়ছেন ক্রিকেটের এক একটি ফরম্যাট। এবারেই তালিকায় যোগ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডিকক। মাত্র 30 বছর বয়সেই বিদায়ের মতন কঠিন বাক্যটা টেনে দিলেন ডিকক। ভারতে বসতে চলা 2023 ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ আর তার খেলা শেষ ওয়ানডে ম্যাচ। টেস্টের পর এবার ওয়ানডেতেও এই ব্যাটারের আচমকা বিদায় বাক্যে স্তব্ধ ক্রিকেট বিশ্ব। 2021 সালে হুট করেই একদিন কুইন্টন ডিকক ঘোষণা দিলেন টেস্ট ক্রিকেটকে তিনি বিদায় জানাচ্ছেন। 54 টেস্টে 3,300 রান করা ডিকক সেবার বলেছিলেন পরিবারকে সময় দিতেই তার এই সিদ্ধান্ত। এবারও একেবারে আচমকায় তার আরেক ফরম্যাটে বিদায়ের ঘোষণা, ঠিক যেদিন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের 15 সদস্যের বিশ্বকাপ দল প্রকাশ করে সেদিনই এই উইকেটকিপার ব্যাটার জানালেন 2023 বিশ্বকাপেই তিনি বিদায় বলছেন। 140 ওয়ানডেতে 5,966 রান আর প্রায় 100 ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে ওয়ানডেতে ব্যাট করা আরেকটা নক্ষত্রই হারাবে প্রোটিয়া ক্রিকেট। অবশ্য ডিককের এমন সিদ্ধান্তের পেছনে যে ফ্রাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টের বড় একটা প্রভাবও আছে সেটা অনুমেয়ই। 2023 বিশ্বকাপকে কেন্দ্র করে দলগুলো প্রকাশ করতে শুরু করেছে তাদের ওয়ানডে স্কোয়াড। দক্ষিণ আফ্রিকাও কুইন্টন ডিককে বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়েই বিদায় জানাতে শক্তিশালী দলই প্রকাশ করল। দলটার 15 সদস্যের দলের ব্যাটিং বিভাগ সামলানোর জন্য আছেন অধিনায়ক টেম্বা ভাবুমা, রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্ক্রাম, ডেভিড মিলার, রাসিবান ডেডডুসেনদের মতন ব্যাটসম্যান। ডিককের সাথে আরেক উইকেটকিপার হেন্ড্রিক ক্লাসেনও আছেন আর অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন মার্কো জেনসন। বোলিং বিভাগে ভারতের মাটিতে পেস অ্যাটাক দিয়েই প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে চায় দক্ষিণ আফ্রিকা। তাই তো 8 বোলারের মধ্যে 6 জন পেসারকেই তারা রেখেছে 15 সদস্যের দলে। আন্ডিক নরকিয়া, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদার সাথে 7 ওয়ানডে খেলা সিসান্ডা মাঘালা ও 2 ওয়ানডে খেলা জেরাল কোয়েটজিকে নিয়ে প্রোটিয়া পেস অ্যাটাক, সাথে অলরাউন্ডার মার্কো জেনসন তো আছেই। স্পিন বিভাগ সামলানোর জন্য চোট থেকে ফেরা কিশোর মহারাজকে রাখা হয়েছে দলে, সাথে আছেন তাবরিজ শামসি। এদিন ভারতও তাদের ঘরের মাঠের বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। টিম ইন্ডিয়া দলে নেই কোনো চমক, একেবারে অভিজ্ঞ দল নিয়েই তারা নামছে বিশ্বকাপের লড়াইয়ে। ব্যাটিংয়ে রোহিত বিরাটের সাথে শুভমান গিল, সূর্যকুমার যাদব আর শ্রেয়স আয়র থাকবেন। উইকেট কিপিং সামলানোর জন্য চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠা লোকেশ রাহুলেই ভরসা। তার সাথে আছেন আরেক উইকেট কিপার ঈশান কিষাণও। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সাথে ব্যাটে বলে তাণ্ডব চালাতে দেখা যাবে রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেলকে। বোলিং বিভাগেও তেমন কোনো চমক নেই। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর আর মোহাম্মদ সিরাজকে নিয়েই বিশ্বকাপ জয়ের স্বপ্নে নামতে চায় ভারত। সাথে স্পিন বিশেষজ্ঞ হিসেবে আছেন কুলদীপ যাদব।